কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটিকে পাওয়ার জন্য যে কোনো ধরনের কাজই করতে রাজি থাকে। আজকে আমি কথা বলবো ছেলেদের ভালোবাসা বোঝার কয়েকটি উপায় নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যেভাবে বুঝবেন ছেলেটি আপনাকে মন থেকে ভালোবাসে। কোন ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসে তখন সে ছেলেটি মেয়েটিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে এবং মেয়েটির চোখে চোখ রাখে। লোহা যেমন আগুনে পোড়ালে জং আর মরিচিকা ঝরে যায়, তেমনি ভাবে দুজন দুজনাকে যদি সত্যিকারের ভালোবাসা যায় তবে সকল ধরনের দুর্বলতাও কেটে যায়। মন থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হাজার কঠিন হলেও সেটা আর কঠিন থাকে না, বরং সহজ হয়ে যায়। ভালোবাসার জিনিসটি দুজনে চায়, তবে কার ভালোবাসার পরিমাণ কতখানি বা কে কাকে কতটা ভালোবাসে সেটা আজ পর্যন্ত কেউই বলতে পারে না। অধিকাংশ সময় বলা হয় মেয়েরা কোমল হৃদয়ের মানুষ, কিন্তু দুজনাতে যখন ভালোবাসা হয়ে যায় তখন সব ছেলেরাই নিজের কাছে হার মেনে যায়। একটি ছেলে যখন একটি মেয়ের প্রেমে পড়ে তখন তার মাঝে মেয়েটি সম্পর্কে অনেক না জানা কৌতূহল কাজ করে। যদি সম্পর্ক থাকা অবস্থাতে ছেলেটি মেয়েটিকে সম্মান এবং মর্যাদা দেয় তবে ছেলেটি মেয়েটিকে মন থেকে ভালোবাসে। বর্তমান সময়ে সম্পর্ক টিকিয়ে রাখা সম্পর্ক ভেঙে ফেলার থেকে অনেক কঠিন। আপনি চোখের পলকে হয়তো তার কাছ থেকে দূরে সরে যেতে পারবেন, কিন্তু সারা জীবন তার হাত ধরে থাকতে পারছেন কি? সম্পর্কের শুরুতে অনেক ছেলেই অনেক বড় বড় কথা বলে থাকে এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক ওয়াদাও করে থাকে, কিন্তু সে ওয়াদা রক্ষা করে হাতে গোনা মাত্র কয়েকজন ছেলে। সম্পর্ক টিকিয়ে রাখার প্রবল ইচ্ছা শক্তি যে ছেলের মাঝে আছে, প্রকৃতপক্ষে সে ছেলেই মেয়েটিকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। যে ছেলেটি আপনাকে ভালোবাসে সে আপনার প্রতি স্নেহ প্রদর্শন করবে, আপনার ছোট ছোট কাজে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে উৎসাহ দেবে। আপনাকে অন্য সবার চেয়ে একটু বেশি মূল্যায়ন করবে। নতুন কোনো কিছু ঘটলেই সে আপনাকে কল বা মেসেজ দিয়ে জানিয়ে দেবে। তার জীবনে চমৎকার কিছু ঘটলেই সে সর্বপ্রথম আপনাকেই সেটা জানাবে। সে কোনো কারণ ছাড়াই আপনাকে কল দেবে এবং সবসময় আপনার কাছাকাছি থাকতে চাইবে। এমন কোনো ছেলের সাথে যদি আপনার পরিচয় হয়ে থাকে তবে বুঝবেন আপনাকে সে ছেলেটি সত্যি মন থেকে ভালোবাসে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।